আচার খাই একটা, দেখুন ভালো ভালো লাগছে, ঠিক আছে। কোন আচার খেলেন? এখন আমরা বর্ণালী ক্রস করলাম, ঘোড়া চত্বরে যাচ্ছি, ঘোড়া চত্বরে আমরা কিছুক্ষণের ভিতরেই চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আজকে রিক্সা ট্রাভেল, আজকে রিক্সায় আমরা ঘুরছি আর কি। আমাদের বাইক আছে অবশ্যই, কিন্তু আমরা বাইক নিয়ে আজকে বের হই না। বুঝতে পারছেন স্যার, বাংলাদেশে তেলের দাম বাড়ার কারণে আমরা বাইক বের করে নেই। সমস্যা নেই, যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, সবাই ঘুরে চলে যাচ্ছে। এই প্রাণের শহর রাজশাহী আমাদের। এই জায়গায় আসলে মন প্রাণ সব ভরে যাবে, জোশ জোশ, অসাধারণ একটা স্মৃতি, দেখলেই বুঝতে পারছেন। সো অবশ্যই না আসলে উপভোগ করতে পারবেন না আমাদের এই প্রাণের শহর রাজশাহীতে। এই যে ইতিমধ্যে আমরা যে ঘোড়া চত্বরের কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এটা। আমরা এখন যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, আমাদের প্রতি স্টেশনে মোল্লা পাড়া আর কি।
এই জন্য আমাদের ভিডিওটাও খারাপ হচ্ছে। রাজ দরবার, এই হোটেলে অবশ্যই ভালো মানের খাবার পাওয়া যায়। এখন আমরা বর্ণালী ক্রস করলাম, ঘোড়া চত্বরে যাচ্ছি। ঘোড়া চত্বরে আমরা কিছুক্ষণের ভিতরেই চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আজকে রিক্সা ট্রাভেল, আজকে রিক্সায় আমরা ঘুরছি আর কি। আমাদের বাইক আছে অবশ্যই, কিন্তু আমরা বাইক নিয়ে আজকে বের হই না। বুঝতে পারছেন সারা বাংলাদেশে তেলের দাম বাড়ার কারণে আমরা বাইক বের হই নাই। সমস্যা নেই, যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, সবাই ঘুরে চলে যাচ্ছে। এই প্রাণের শহর রাজশাহী আমাদের। এই জায়গায় আসলে মন প্রাণ সব ভরে যাবে, জোশ অসাধারণ একটা সিন দেখলেই বুঝতে পারছেন। সো অবশ্যই না আসলে উপভোগ করতে পারবেন না আমাদের এই প্রাণের শহর রাজশাহীতে। এই যে ইতিমধ্যে আমরা যে ঘোড়া চত্বরের কথা বলছিলাম, আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এটা। আমরা এখন যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, আমাদের প্রতি স্টেশনে আমরা থাকি মোল্লাপাড়ায় কি। আপনারা যারা চেনেন না, পুলিশ স্টেশন কোন দিকে?